Welcome to my geography class. আজকে আমাদের বিষয় ভূগোল প্রথম পত্র অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। সমুদ্রের পানি কখনো এক স্থানে স্থির থাকে না। আমরা জানি সমুদ্রের পানি কখনো এক স্থানে স্থির থাকে না, সমুদ্রের মধ্যেই নিয়মিতভাবে চলাচল করে। এখানে আমরা মহাসাগরগুলো দেখতে পাচ্ছি। যেমন পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর, তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর, এছাড়া আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এই মোট 5টি মহাসাগর আমাদের পৃথিবীতে আছে, আর এই মহাসাগরগুলোর মধ্যেই কিন্তু পানিরাশি এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিতভাবে চলাচল করছে। তো আমাদের মূল টপিক সমুদ্র স্রোত ও জোয়ারভাটা। আমরা এখানে ছবিতে সমুদ্র স্রোত দেখতে পাচ্ছি এবং জোয়ারভাটার দুটি ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা সমুদ্র স্রোতের নীল কালার যে স্রোতগুলো আমরা দেখতে পাচ্ছি এবং লাল বর্ণের হচ্ছে স্রোতগুলো দেখতে পাচ্ছি, এবং সমগ্র সাগর মহাসাগর জুড়ে কিন্তু এই স্রোতগুলো বিরাজ করছে। এছাড়া পাশের ছবিতে আমরা জোয়ারভাটার চিত্রটা দেখতে পাচ্ছি। এখন আমাদের বিষয় সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কি? সমুদ্রের পানি এক স্থানে স্থির থাকে না, বিভিন্ন কারণে এই পানি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে। সমুদ্রের পানির এই গতিকে সমুদ্র স্রোত বলে। আমরা আরো জানি যে বায়ু যেমন প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে, তেমনি সমুদ্রের পানিও সমুদ্রের মধ্যে সবসময় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আর সমুদ্রের পানির এই এক স্থান থেকে অন্য স্থানের নির্দিষ্ট প্রবাহই কিন্তু সমুদ্র স্রোত। এছাড়া বাতাসে সমুদ্রের পানি একই স্থান থেকে 1 থেকে 1.5 মিটার ওঠানামা করে, একে সমুদ্রের ঢেউ বা তরঙ্গ বলে। সমুদ্রের তরঙ্গের জলরাশি এক স্থান থেকে ওঠানামা করে এবং অন্য স্থানে যায় না বলে এতে পানির অগ্রগতিও হয় না। এখন আমরা জানি যে সমুদ্র স্রোতকে উষ্ণতা এবং উচ্চতার তারতম্য অনুসারে মোট 4টি ভাগে ভাগ করা যায়, যেমন উষ্ণ স্রোত, শীতল স্রোত, পৃষ্ঠ স্রোত এবং অন্তঃস্রোত। উষ্ণ স্রোত মূলত কি? উষ্ণ স্রোত হচ্ছে উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা পানিরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাই একে বলা হয় উষ্ণ স্রোত। অর্থাৎ নিরিচ্ছ অঞ্চলের তাপমাত্রা বেশি হয়, জলরাশি হালকা ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এরূপ স্রোতকে বলা হয় উষ্ণ স্রোত। শীতল স্রোত, মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হয়, এরূপ স্রোতকে শীতল স্রোত বলে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, পানির স্বাভাবিক ধর্ম উপরিভাগের সমতা রক্ষা করা। প্রাকৃতিক বিভিন্ন কারণে সমুদ্রের উপরিভাগের পানি সমতার ব্যতিক্রম ঘটে, তখন পানি স্বাভাবিক নিয়মে সমুদ্র পৃষ্ঠের সমতা রক্ষা করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই সমতা কিন্তু বিভিন্ন কারণে সমুদ্রেও তারতম্য ঘটে। যেসব কারণ সময়ের জন্য সমুদ্র স্রোতের উৎপত্তি হয়ে থাকে সেগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণাক্ত ও ঘনত্বের তারতম্য, বরফের গলন, উপকূলের আকৃতি, ঋতুর পরিবর্তন, বাষ্পীভবন, বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি, এসব কারণেই মূলত সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা এই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন। আমরা প্রথম পৃথিবীর আবর্তন, অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় ছবিটাতে একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো পৃথিবীর আবর্তন সম্পর্কে। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে পৃথিবীর আবর্তনটা কি। পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।
আমিনপ্রদের ফলে পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর আবর্তনের সাথে সাথে পানি রাশিও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি করছে। আমরা জানি যে ফেরিলের সূত্র, ফেরিলের সূত্র সম্পর্কে আমরা কি জানি? ফেরিলের সূত্র সম্পর্কে আমরা জানি যে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ কখনোই সোজা পথে প্রবাহিত হয় না, পৃথিবীর আবর্তন গতির কারণে উত্তর গোলার্ধে ডান দিকে বেগে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। এখানে কিন্তু সমুদ্র স্রোত কি হচ্ছে, পৃথিবীর আবর্তন গতির কারণে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, উত্তর গোলার্ধের উপসাগরীয় স্রোত ও ক্যানারি স্রোতের প্রবাহ ঘুড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিকে কিন্তু ঘুরছে। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধে ব্রাজিল স্রোত এবং পশ্চিমা বায়ু প্রবাহজনিত স্রোত ঘুড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থাকে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা বরাবর স্রোতের যে আবর্তন, অর্থাৎ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে ডান আবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বাম আবর্তে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি নিয়ত বায়ু প্রবাহ বা বায়ু প্রবাহ। এখান থেকে মূলত আমাদের প্রশ্নগুলো আসে যে বায়ু প্রবাহই সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। তাহলে এখানে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ কিভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করছে। তো বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম প্রধান কারণ। সমুদ্রের প্রধান প্রধান স্রোতগুলো ভূপৃষ্ঠের প্রধান প্রধান বায়ু প্রবাহের গতিপথ কিন্তু অনুসরণ করেই চলে। অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, যেমন আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি এই যে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, এই অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্র স্রোত গুলো পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়। আবার ঋতু পরিবর্তনের ফলে মৌসুমী বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হলে সমুদ্রের স্রোতের গতিও দিক পরিবর্তিত হয়ে থাকে, যেমন আমরা ভারত মহাসাগরে দেখতে পাই, অর্থাৎ গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত এবং শীতকালীন মৌসুমী স্রোত। এখানে আমরা যেমন বলতে পারি যে সমুদ্র স্রোতের গতিও দিক পরিবর্তন হয়ে কিন্তু বায়ুর গতিও দিকে পরিবর্তনের পথকেই অনুসরণ করে, অর্থাৎ বায়ু তার গতির দিক যে দিকেই পরিবর্তন করুক না কেন, সমুদ্র স্রোতও কিন্তু সেই একই পথে তার গতির দিক পরিবর্তন করে থাকে। যেমন উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহের প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে যথাক্রমে উত্তরে নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। আবার দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত এবং প্রশান্ত মহাসাগরে ইউরেশীয় স্রোত দ্বয় উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে। এরপরে আমাদের হচ্ছে যে বিষয়টি সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্য কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী সেটা আমরা এখন জানবো। নিরক্ষীয় মেরু অঞ্চলে সূর্যরশ্মি যথাক্রমে সোজাসুজি ও তীর্যক ভাবে পড়ে এবং তাপমাত্রা কিন্তু পার্থক্য এখানে হয়ে থাকে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় এবং মেরু অঞ্চলে সূর্যরশ্মি তীর্যক ভাবে পতিত হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকে এবং মেরু অঞ্চলে তীর্যক ভাবে পড়ার কারণে সেখানে পানি খুব বেশি একটা উত্তপ্ত হতে পারে না, ফলে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার একটা বিরাট পরিবর্তন ঘটে। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে সেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়, কিন্তু মেরু প্রদেশে উত্তপ্ততার পরিমাণ কম, ফলে সেখানে সমুদ্র স্রোত থাকে শীতল। তখন নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ পানি আয়তনে বৃদ্ধি পেয়ে হালকা হয় এবং সমুদ্রের উপরি ভাগ দিয়ে উত্তর ও দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে। পক্ষান্তরে পানির সমতা রক্ষার্থে মেরু অঞ্চলেরও শীতল ও ভারী পানি সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হতে থাকে। লবণাক্ততার তারতম্য
সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে। সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু এই লবণাক্ততা পরিমাণ সাগর মহাসাগরে কিন্তু সর্বত্র সমান নয়। বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদ নদী, বরফ গলা পানি প্রভৃতি প্রাকৃতিক কারণে সমুদ্রের সর্বত্র লবণাক্ততার পানি কিন্তু সর্বত্র সমান থাকে না। সমুদ্রের পানি যেখানে লবণাক্ততার পানি পরিমাণ বেশি সেখানকার পানির ঘনত্ব বেশি, আবার সেই পানি ভারীও হয়ে থাকে। এই ভারী ও অধিক লবণাক্ত পানি স্বভাবতই নিচের দিকে এবং কম ঘনত্বের বা কম লবণাক্ত পানি হালকা এবং এটি উপরের দিকে প্রবাহিত হয়, ফলে সমুদ্রের পানিতে সমুদ্র স্রোতে উদ্ভব ঘটে থাকে। পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বরফের গলন। বরফের গলন কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে সেটা আজকে আমরা দেখব। আমরা জানি যে আমাদের এখানে পাঁচ নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর দুই মেরুতে বরফ জমা হয়ে আছে। পৃথিবীর উষ্ণতার কারণে অর্থাৎ এই বরফগুলো পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রার কারণে বরফগুলো যখন গলে যায় তখন এই বরফ গলা পানি সমুদ্রের পানির সাথে মিলিত হয়ে পানির স্তরকে বৃদ্ধি করে, অর্থাৎ পানির পরিমাণ বৃদ্ধি পায়। ফলে তখন এই বৃদ্ধি পাওয়া অঞ্চল থেকে বা উচ্চ অঞ্চল থেকে পানি কিন্তু অন্তঃস্রোত রূপে নিরিখীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি উপকূলের আকৃতি অর্থাৎ স্থলভাগের অবস্থান। স্থলভাগের অবস্থান কিভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করে এখন আমরা সেটা জানব। স্থলভাগের অবস্থান যেমন সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় এর সামনে কোনো স্থলভাগ যদি অবস্থান করে সেক্ষেত্রে স্রোতের গতি পরিবর্তিত হয়ে নতুন স্রোতের সৃষ্টি করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, চার নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এই যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার লিউইন অন্তরীপ, এখানে শীতল কুমেরু স্রোত আটলান্টিক মহাসাগর পার হয়ে ভারত মহাসাগর পার হয়ে যখন লিউইন অস্ট্রেলিয়ার পশ্চিমে লিউইন উপকূলে হচ্ছে প্রবেশ করে তখন এই লিউইন স্থলভাগে বাধা পেয়ে দুটি অংশে বিভক্ত হয়। একটি হচ্ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিক দিয়ে সোজা প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে এবং অপর অংশটি অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত নামে দক্ষিণ থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে। এছাড়াও আমরা দেখতে পাই যে এই পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে কুমেরু স্রোতটি দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। আবার এই কুমেরু স্রোতটি উত্তমাশা অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়, একটি হচ্ছে কুমেরু স্রোত ভারত মহাসাগরে প্রবেশ করে, অপরটি হচ্ছে ব্রাজিলের পশ্চিম পাশ দিয়ে বেঙ্গলার পশ্চিম পাশ দিয়ে, অর্থাৎ বেঙ্গলার পশ্চিম পাশ দিয়ে বেঙ্গলের স্রোত নামে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাষ্পীভবন। বাষ্পীভবন কিভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করে থাকে? বায়ুমণ্ডলে সূর্যের তাপ অধিক বলে সেখানে সমুদ্রের পানি প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু শীতল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপ কম বলে সেখানে সমুদ্রের পানি খুব বেশি উত্তপ্ত হতে পারে না, ফলে সেখানে কিন্তু বাষ্পীভবন হয় কম। সূর্যের তাপের পার্থক্যের কারণেই সমুদ্রের পানির বিভিন্ন অংশে এই বাষ্পীভবনের কিন্তু পার্থক্য হয়ে থাকে। সমুদ্রের কোনো অংশে অধিক উত্তাপের জন্য বাষ্পীভবনের পরিমাণ বেশি, আবার কম উত্তাপের জন্য কিন্তু বাষ্পীভবনের পরিমাণ কম হয়ে থাকে, ফলে পানির উচ্চতার বিভিন্ন অংশে এই পার্থক্যের সৃষ্টি হয়। তখন পানি তার সমতা রক্ষা করার জন্য এক অংশের পানি অন্য অংশের দিকে প্রবাহিত হতে শুরু করে, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। বিভিন্ন সমুদ্র স্রোতের মিলন স্থলে নতুন সমুদ্র স্রোতের
সৃষ্টি হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমুদ্র স্রোতের মিলন ফলে নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। যেমন এই যে চিত্র 4 নম্বর চিত্রে আমরা দেখতে পাই, আমরা 4 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত সোজা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পথে বেগে পশ্চিম বায়ু দ্বারা অয়ন বায়ু দ্বারা তাড়িত হয়ে হচ্ছে কোন দিক থেকে এটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার সময় এই যে আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মাদাগাস্কার দ্বীপ। এই মাদাগাস্কার দ্বীপে বাধা পেয়ে দুটি অংশ বিভক্ত হয়, একটা হচ্ছে মাদাগাস্কার দ্বীপের পূর্ব পাশ দিয়ে আর একটি হচ্ছে মাদাগাস্কার দ্বীপের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়। এবং পূর্ব পাশ দিয়ে যে স্রোতটি প্রবাহিত হয় সেটা হচ্ছে মাদাগাস্কার স্রোত এবং পশ্চিম পাশ দিয়ে যে স্রোতটি প্রবাহিত হয় সেটা হচ্ছে মালাগাসি স্রোত। এই মালাগাসি এবং মাদাগাস্কার স্রোতটি সামনের দিকে প্রবাহিত হওয়ার সময় এই মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে এসে আবার দুটি মিলিত হয়। মিলিত হয়ে এই মিলিত স্রোত দ্বারা একটা নতুন স্রোতের সৃষ্টি করে যার নাম হচ্ছে আগুলহা স্রোত। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমুদ্র স্রোতের মিলন স্থলে নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও কিন্তু আরো কয়েকটি কারণ রয়েছে, যেমন সমুদ্রের গভীরতার কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতার পার্থক্যের জন্য উষ্ণতার তারতম্য ঘটে। সমুদ্র যদি অগভীর হয় তবে এর পানি দ্রুতই উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এবং শীতল পানি নিচের দিকে নেমে যায়। এতে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী সমুদ্র স্রোতে সৃষ্টি হয়। আবার গভীর সমুদ্রে এর ভিন্ন প্রবাহ কিন্তু আমরা দেখতে পাই। এক্ষেত্রে সূর্যের কিরণ সমুদ্রের 210 মিটারের অধিক গভীরে প্রবেশ করতে পারে না, ফলে উক্ত গভীরতার পর সমুদ্রের পানির উষ্ণতা ক্রমশ কম হয়ে থাকে। এতে গভীর সমুদ্রের উপর পাড় দিয়ে পৃষ্ঠস্রোত এবং তলদেশ দিয়ে অন্তঃস্রোত প্রবাহিত হয়। আর এই গভীরতার সাথেই কিন্তু তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। শৈলশিরার অবস্থান, শৈলশিরার অবস্থান এখানে আমরা 9টা শুধুমাত্র দেখিয়েছি। শৈলশিরার অবস্থান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে। যেমন শৈলশিরা, আগে আমাদের জানতে হবে শৈলশিরাটা কি। শৈলশিরা হচ্ছে সাগর বা মহাসাগরের তলদেশে নিমজ্জিত পাহাড় বা পর্বত। এই নিমজ্জিত পাহাড় বা পর্বতকেই বলা হচ্ছে শৈলশিরা। সমুদ্র তলদেশে যেসব শৈলশিরা রয়েছে সেগুলো সমুদ্র স্রোতের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এজন্য শীতল অঞ্চল থেকে শীতল পানি উষ্ণ অঞ্চলে পৌঁছাতে পারে না অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আফ্রিকার উত্তরাঞ্চল ও জিব্রাল্টারের মধ্যভাগে একটি শৈলশিরা থাকায় আটলান্টিক মহাসাগর থেকে শীতল স্রোত ভূমধ্য সাগরে যেতে বাধাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে উত্তর স্কটল্যান্ডের উত্তরাংশ এবং গ্রিনল্যান্ডের সংযোগকারী ওয়েভিল টমস নামক শৈলশিরা উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে অন্তঃস্রোতের প্রবাহে বাধার সৃষ্টি করে থাকে। এই যে আমরা কারণগুলো দেখলাম, এই কারণগুলো সবই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী। এরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র স্রোত সৃষ্টিতে। এখন এর মধ্যে থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, যে পৃথিবীর আবর্তনই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, ব্যাখ্যা করো। আবার কখনো কখনো প্রশ্ন থাকতে পারে, নিয়ত বায়ু প্রবাহই সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, অর্থাৎ বায়ু প্রবাহই সমুদ্র সৃষ্টির অন্যতম কারণ, ব্যাখ্যা করো। তো আজকে আমরা সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোত কয় ধরনের, এগুলো সম্পর্কে জানলাম। এখন আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।